হ্যালো স্টুডেন্টস স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিডিএ টেস্ট বা দু হাজার তেইশ চব্বিশের ভূগোলের পেজ নশো ছেষট্টি নশো বিরাশি এবং এক হাজার আঠাশ পৃষ্ঠার শর্ট প্রশ্নের উত্তরগুলি করবো ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক পেজ নশো ছেষট্টির বিভাগ কয়ে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হলো কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো এর উত্তর হবে মিসিসিবি বদ্বীপ দুই নম্বর প্রশ্ন হল ভারতের দীর্ঘতম হিমবাহ হল এর উত্তর হবে সিয়াচেন তিন নম্বর প্রশ্ন হল উল্কাপিণ্ড পুড়ে ছায় হয় নিম্নলিখিত স্তরে এর উত্তর হবে মেসোস্পিয়ারে চার নম্বর প্রশ্ন হল ক্যারাবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল এর উত্তর হবে হ্যারিকেন পাঁচ নম্বর প্রশ্ন হল মরা কোটালের সময় পৃথিবী চাঁদ কত ডিগ্রি কোনে থাকে এর উত্তর হবে নব্বই ডিগ্রি ছয় নম্বর প্রশ্ন হল শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে এর উত্তর হবে আটলান্টিক মহাসাগরে সাত নম্বর প্রশ্ন হল তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস এর উত্তর হবে পারমাণবিক কেন্দ্র আট নম্বর প্রশ্ন হল ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল এর উত্তর হবে ভাষা নয় নম্বর প্রশ্ন হল কুমায়ুন হিমালয়ের তাল হল এক প্রকার এর উত্তর হবে হ্রদ দশ নম্বর প্রশ্ন হল আম্রবৃষ্টি দেখা যায় এর উত্তর হবে দক্ষিণ ভারতে এগারো নম্বর প্রশ্ন হল ভারতের মৃত্তিকা সংরক্ষণে একটি গৃহীত পদ্ধতি হল এর উত্তর হবে ফালি বারো নম্বর প্রশ্ন হল গম হল একটি এর উত্তর হবে রবি শস্য তেরো নম্বর প্রশ্ন হল ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য এর উত্তর হবে অরুণাচল প্রদেশ চোদ্দ নম্বর প্রশ্ন হল ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল এর উত্তর হবে ইনস্যাট এরপরে বিবাক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখ এক নম্বর প্রশ্ন হল অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ি নামে পরিচিত এটি অশুদ্ধ হবে দুই নম্বর প্রশ্ন হল উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে এটি অশুদ্ধ হবে তিন নম্বর প্রশ্ন হল সমুদ্র বায়ু রাত্রিবেলা প্রবাহিত হয় এটি অশুদ্ধ হবে চার নম্বর প্রশ্ন হল শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায় এটি শুদ্ধ হবে পাঁচ নম্বর প্রশ্ন হল স্ক্রাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয় এটি শুদ্ধ হবে ছয় নম্বর প্রশ্ন হল ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় এটি শুদ্ধ হবে সাত নম্বর প্রশ্ন হল ভারতের সূচক মানচিত্র তৈরি করে ইসরো এটি অশুদ্ধ হবে এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হলো নদীগর্ভে অবগর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে এর উত্তর হবে মন্থকূপ বলে দুই নম্বর প্রশ্ন হল হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ড্যাশ অক্ষরের মতো এর উত্তর হবে ইউ অক্ষরের মতো তিন নম্বর প্রশ্ন হল বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় দেশ অঞ্চলে এর উত্তর হবে মরু অঞ্চলে চার নম্বর প্রশ্ন হল মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান দেশ। এর উত্তর হবে ছ ঘন্টা বারো মিনিট পাঁচ নম্বর প্রশ্ন হল ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এর উত্তর হবে কোয়েম্বাটো শহরকে ছয় নম্বর প্রশ্ন হল আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ দেশ। এর উত্তর হবে স্যাডল পিক সাত নম্বর প্রশ্ন হল উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল ড্যাশ এর উত্তর হবে পিক্সেল এর পরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল সাহারায় শিলাময় মরুভূমি কি নামে পরিচিত এর উত্তর হবে হামাদা নামে পরিচিত দু নম্বর প্রশ্ন হল হোমোস্পিয়ার ও হেটেরোস্পিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি এর উত্তর হবে টার্বোপস তিন নম্বর প্রশ্ন হল কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয় এর উত্তর হবে গৌণ জোয়ার সৃষ্টি হয় চার নম্বর প্রশ্ন হল প্লাস্টিক কোন ধরনের বর্জ্য এর উত্তর হবে জৈব অবঙ্গুর বর্জ্য পাঁচ নম্বর প্রশ্ন হল রেটন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত এর উত্তর হবে ইক্ষু চাষের সঙ্গে জড়িত ছয় নম্বর প্রশ্ন হল মিলিয়ন শহরের জনসংখ্যা ন্যূনতম কত হয় এর উত্তর হবে দশ লক্ষ সাত নম্বর প্রশ্ন হল ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো এক নম্বরে আছে ইসরো এর উত্তর হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা দুই নম্বরে আছে ভেম্বানাদ এর উত্তর হবে কেরল তিন নম্বরে আছে আঁধি এর উত্তর হবে রাজস্থান চার নম্বরে আছে কান্ডালা এর উত্তর হবে ভারতের শুল্কমুক্ত বন্দর এরপরে পেজ নশো বিরাশির বিভাগ কয়ে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হল সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটি হল এর উত্তর হবে নদী দুই নম্বর প্রশ্ন হল রাজস্থানের মরু অঞ্চলে প্লায়া রথকে বলে এর উত্তর হবে ধান্দ তিন নম্বর প্রশ্ন হল বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে এর উত্তর হবে ট্রোপোস্পিয়ারে চার নম্বর প্রশ্ন হল কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয় এর উত্তর হবে মেরুতে পাঁচ নম্বর প্রশ্ন হল বেরিং স্রোত প্রবাহিত হয় এর উত্তর হবে প্রশান্ত মহাসাগরে ছয় নম্বর প্রশ্ন হল চাঁদ ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্বকে বলা হয় এর উত্তর হবে পেরিজি সাত নম্বর প্রশ্ন হল অ্যাশ পাওয়া যায় এর উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আট নম্বর প্রশ্ন হল আইআইআরএস এর সদর দপ্তর এর উত্তর হবে দেরাদুনে নয় নম্বর প্রশ্ন হল নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এর উত্তর হবে বেতা দশ নম্বর প্রশ্ন হল শিবসমুদ্রম জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত এর উত্তর হবে কাবেরী নদীর ওপর অবস্থিত এগারো নম্বর প্রশ্ন হল বর্দই ছিলা প্রবাহিত রাজ্য হল এর উত্তর হবে অসম বারো নম্বর প্রশ্ন হল পার্বত্য অঞ্চলের মৃত্তিকার প্রকৃতি হল এর উত্তর হবে অম্লধর্মী তেরো নম্বর প্রশ্ন হল সেলের সদর দপ্তর এর উত্তর হবে নতুন দিল্লি চোদ্দ নম্বর প্রশ্ন হল ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলি যে রঙে দেখানো হয় এর উত্তর হবে বাদামি রঙের এরপরে বিবাক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখ এক নম্বর প্রশ্ন হল জি কে গিলবার সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেট শব্দটি ব্যবহার করেন এটি অশুদ্ধ হবে দুই নম্বর প্রশ্ন হল ফন প্রবাহিত হয় রোন অববাহিকা অঞ্চলে এটি অশুদ্ধ হবে তিন নম্বর প্রশ্ন হল পুরুয়সীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত এটি শুদ্ধ হবে চার নম্বর প্রশ্ন হল নর্মদা নদী উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকা এটি শুদ্ধ হবে পাঁচ নম্বর প্রশ্ন হল বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হল বৃক্ষচ্ছেদন এটি অশুদ্ধ হবে ছয় নম্বর প্রশ্ন হল ভারতের রুর বলা হয় ভিলাইকে এটি অশুদ্ধ হবে সাত নম্বর প্রশ্ন হল রেডার হল সেন্সার এটি শুদ্ধ হবে এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হল দুই নদী অববাহিকার মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে এর উত্তর হবে দোয়াব বলে দুই নম্বর প্রশ্ন হল উষ্ণতা কমলে বায়ুর চাপ ড্যাশ এর উত্তর হবে বৃদ্ধি পায় তিন নম্বর প্রশ্ন হল সমুদ্র বায়ু প্রবাহিত হয় ড্যাশ বেলায় এর উত্তর হবে দিনের বেলায় চার নম্বর প্রশ্ন হল অকেজো মোবাইল হলো একটি ড্যাশ বর্জ্য এর উত্তর হবে ই বর্জ্য পাঁচ নম্বর প্রশ্ন হল হিমালয়ের উৎপত্তি ড্যাশ যুগে হয়েছে এর উত্তর হবে টার্সিয়ারি যুগে হয়েছে ছয় নম্বর প্রশ্ন হল ভারতের দীর্ঘতম সড়কপত্তি হল ড্যাশ এর উত্তর হবে এনএইচ ফর্টি ফোর সাত নম্বর প্রশ্ন হল জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান ড্যাশ এর উত্তর হবে দ্বিতীয় তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কী এর উত্তর হবে আলাস্কার মেলাস্পিনা দুই নম্বর প্রশ্ন হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কি বলে এর উত্তর হবে টুইস্টার বলে তিন নম্বর প্রশ্ন হল পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত এর উত্তর হবে চৌত্রিশ শতাংশ চার নম্বর প্রশ্ন হল ডিডিটি এর পুরো নাম কী এর উত্তর হবে ডাইক্লোরো ডিফিনাইল ট্রাইক্লোরোইথেন পাঁচ নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি এর উত্তর হবে আর্যভট্ট ছয় নম্বর প্রশ্ন হল কোন শহরকে ভারতের কমলালেবু শহর বলে এর উত্তর হবে নাগপুরকে সাত নম্বর প্রশ্ন হল কোন চাষকে রেটুন চাষ বলা হয় এর উত্তর হবে ইক্ষু চাষকে আট নম্বর প্রশ্ন হল পেট্রো রাসায়ন শিল্পের মূল উপাদান কী এর উত্তর হবে খনিজ তেল তারপরে আছে বাম দিকের সঙ্গে গুলি মিলিয়ে লেখো এক নম্বরে আছে মৌসুমি বিস্ফোরণ এর উত্তর হবে কেরল দুই নম্বরে আছে কারেওয়া এর উত্তর হবে জম্মু কাশ্মীর তিন নম্বরে আছে পারাদ্বীপ বন্দর এর উত্তর হবে উড়িষ্যা চার নম্বরে আছে গম এর উত্তর হবে সোনালিকা এরপরে একশো আঠাশ পেজের বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হলো। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে এর উত্তর হবে অবরোহণ দুই নম্বর প্রশ্ন হল পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে এর উত্তর হবে ক্রেভাস তিন নম্বর প্রশ্ন হল একটি নিয়ত বায়ুর উদাহরণ হল এর উত্তর হবে আয়ন বায়ু চার নম্বর প্রশ্ন হল যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় এর উত্তর হবে হাইগ্রোমিটার পাঁচ নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অবঙ্গুর বর্জ্য এর উত্তর হবে প্লাস্টিক বর্জ্য ছয় নম্বর প্রশ্ন হল গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় এর উত্তর হবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন হল ভারতের উত্তরতম স্থান এর উত্তর হবে ইন্দিরা কল আট নম্বর প্রশ্ন হল ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম এর উত্তর হবে প্যাঙ্গং হ্রদ নয় নম্বর প্রশ্ন হল গম হল একটি এর উত্তর হবে রবি শস্য দশ নম্বর প্রশ্ন হল ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য হল এর উত্তর হবে ব্যাপক কৃষি এগারো নম্বর প্রশ্ন হল ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এর উত্তর হবে বেঙ্গালুরুকে বারো নম্বর প্রশ্ন হল রজ্জুপথ প্রধানত ব্যবহার করা হয় এর উত্তর হবে পার্বত্য অঞ্চলে তেরো নম্বর প্রশ্ন হল টোপোগ্রাফিক্যাল ম্যাপে সমোন্নতি রেখার রং এর উত্তর হবে বাদামি চোদ্দ নম্বর প্রশ্ন হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি হল এর উত্তর হবে ইসরো এরপরে বিবাক্ষয়ের মধ্যে আছে সত্য মিথ্যা লেখ এক নম্বর প্রশ্ন হল মরু ও মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হল নদী এটি মিথ্যা হবে দুই নম্বর প্রশ্ন হল ল্যাম্বার্ড হল পৃথিবীর দীর্ঘতম হিমবাহ এটি সত্য হবে তিন নম্বর প্রশ্ন হল ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটি সত্য হবে চার নম্বর প্রশ্ন হল বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ এটি মিথ্যা হবে পাঁচ নম্বর প্রশ্ন হল পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় এটি সত্য হবে ছয় নম্বর প্রশ্ন হল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল অরুণাচল প্রদেশ এটি মিথ্যা হবে এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হল স্তরে ওজন গ্যাসের আধিক্য দেখা যায় এর উত্তর হবে স্ট্যাটোস্পিয়ার স্তরে দুই নম্বর প্রশ্ন হলো ড্যাশ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এর উত্তর হবে আটলান্টিক মহাসাগরে তিন নম্বর প্রশ্ন হলো একটি জৈব জৈবভঙ্গুর বর্জ্যের নাম ড্যাশ এর উত্তর হবে পচা সবজি চার নম্বর প্রশ্ন হলো ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এর উত্তর হবে কোয়েম্বাটোরকে পাঁচ নম্বর প্রশ্ন হল ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল মহানগর এর উত্তর হবে মুম্বাই ছয় নম্বর প্রশ্ন হল আইআরএসের পুরো নাম ড্যাশ এর উত্তর হবে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এক নম্বরে আছে বিশ্ব স্নায়ন এর উত্তর হবে সিওটু দুই নম্বরে আছে চিনুক এর উত্তর হবে স্থানীয় বায়ুপ্রবাহ প্রবাহ তিন নম্বরে আছে জলদূষণ এর উত্তর হবে আমাশয় চার নম্বরে আছে চেলি এর উত্তর হবে কর্ণাটক পাঁচ নম্বরে আছে ওয়ান এর উত্তর হবে বিশুদ্ধ কাঁচামালের সূচক। ছয় নম্বরে আছে অবলুপ্ত যোগাযোগ ব্যবস্থা এর উত্তর হবে টেলিগ্রাফ এরপরে আছে দু এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ফোর ও ক্লক রেন কাকে বলা হয় এর উত্তর হবে নিরক্ষী অঞ্চলের বৃষ্টিপাতকে একের অথবাতে আছে গ্রেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে এর উত্তর হবে গিলবার্ট দুই নম্বর প্রশ্ন হল বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয় এর উত্তর হবে মিলিবার এককে দুইয়ের অথপাতে আছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি এর উত্তর হবে প্ল্যাংটন তিন নম্বর প্রশ্ন হল ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা তিনের অথপাতে আছে আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড কাকে বলে এর উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে চার নম্বর প্রশ্ন হল ভূবৈচিত্র্য সূচক সিট মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার কত এর উত্তর হবে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি চারের অথবাতে আছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হবে দেরাদুনে আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক করে দিও পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে